হলে কেমন হতো, কথা আপনারা শুনবেন, এরপরে দেখবেন, শুনে এত খুশি হবেন না। জন্ম 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 আমার নবীর যুগে হলে কেমন হতো, যোগে হলি কেমন হতো। হাজরাতে আমার আমার নবীর পাগল হাজরাতে বেলাল যখন মসজিদে আজান দিতেন বাপু, তো মসজিদে যখন আজান দিতেন হাজরাতে বেলাল, তো কি বলে, কোনো পশু যদি উড়ে যায় আর হাজরাতে বেলালের আজান যদি শুরু হয়ে যায়, তো পশুগুলো উঠতো না, বসে যেত আজান শোনার জন্য। তো পশু ভালো হলো না, আমরা ভালো হলাম। আর আমরা যদি আজানের সাউন্ড, ওরে বাপরে, আর এখানে বিড়ি বাঁধা আছে, আমার মায়েরা বিড়ি বাঁধবে, চাঙ্গারিতে মোবাইল রেখে দিবে, চাঙ্গারিতে মোবাইল রেখে দিয়ে আর একবারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বেটি বিড়ি বাঁধছে, মোবাইল রেখে দিয়েছে, সিনেমা দেখছে, গান শুনছে, মা মা আবার বলছে, হ্যাঁ গে কি দেখছিস গে, দেখি 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 দেখি, মাও আবার বলছে একবার দেখি তো আমাকে। ও মায়েরা, একটা মেয়ে যদি জাহান্নামে যায়, তার সাথে চারজন জাহান্নামে যাবে, চারজন হাদিস, কে কে যাবে, একটা তার মা যাবে, একটা বাপ যাবে, একটা বড় ভাই যাবে, একটা স্বামী যাবে। কেন? আল্লাহ মেয়েটা বলবে, আমি একাই জাহান্নামে যখন যেতে হয়েছে একাই যাবো না। বলে কেন? বলে আমার এত আমি আমোদ ফুর্তি করেছি চ্যাঙ্গারিতে মোবাইলে, মোবাইল দেখে বিড়ি বেঁধেছি, আর আমি কি বলে গান শুনেছি, কিন্তু মা একবার নিষেধ করেনি। মা কোনি কি কথা খারাপ বলছি, মা কোনি চলো, মায়েরা আমার নিজের হক আদা করো, মা মা হক আদা করো। মেয়ে বিড়ি বাঁধছে, কোথায় যাচ্ছে, স্কুল যাচ্ছে, মাথায় কাপড় দিচ্ছে কি দেয় না, আপনি আপনার হক আদা করেন তাহলে আপনি জান্নাতি হবেন, আর যদি হক আদা না করেন তো মা হয়ে লাভ হবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আমার কথাতে রাগ করিয়েন না মা, উপদেশ দিচ্ছি বেটা, বাবা তার জন্যই তো দেখেন হাজরতে বেলাল আজান দিতেন, তো চার পাইয়া জন্তু ঘাস খেত না, ঘাস খেতে খেতে মুখের আহার চাবাতেন, ঘাস চাবাতে চাবাতে বেলালের আজান যখন হতো, দেখবেন আমার ইউটিউবে, একটা ইউটিউবে পাবেন মাওলানা নুরুল হক কাদরি, লিখতে গেলেই আমার বাংলাদেশের আজান পাবেন, ওয়াজ পাবেন। কিন্তু ওই ওয়াজ করতে গেলাম বাবা, আজানটা দিয়েছিলাম বাংলাদেশে, তা আমি বললাম যে জোরে সুবহানাল্লাহ বলেন তো, এমন করে সুবহানাল্লাহ বললো বাপু যে মাটি দলদল করে কাঁপছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরাও মুসলমান আপনারও মুসলমান,
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসি তো ভেসে হাজি রুতি বেলালের মধুর আজান সেই আজানে ছিল ইয়ামত প্রেম মুগ্ধ যে রহমান দয়ার নবীর পিছে নমাজ পড়িলে কেমন হতো জানেম আমারে নবীর যুগে হলে কেমন হতো মা মা আয়েশা মা খাদিজাতুল কুবরা এটা হলো মাদ্রাসার জালসা আমি শুনলাম এটা মাদ্রাসাতে আপনার হোস্টেল আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট হলাম যে মাদ্রাসাতে হোস্টেল করেছেন এটা দুরি দুরিয়া দুরিয়া আচ্ছা দুরিয়া গ্রামের মুসলমান খুব ভালো ভাগ্যবান যে এত সুন্দর একটা আলিশান মাদ্রাসা খুলেছে আমার মায়েরা মা খাদিজাতুল কুবরা আর মাত্র 10টা মিনিট অজ হবে কত মিনিট আর 10 মিনিট কষ্ট দেব না আমরা মা খাদিজাতুল কুবরা আমার নবী কি হলো গো ও চাচা একটু ধোঁয়াটা ওদিকে নিয়ে যাও ওদিকে আল্লাহর নবী তাজদারে মদিনা যখন বিয়ে হয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তো নবী আমার কি বলে পাহাড়ের উপরে ইবাদত করছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ বাবা ভাইরা মা বলে বাবা আল্লাহর নবী এবার পাহাড়ের উপরে চড়ে গেছেন বাবা মা খাদিজাতুল কুবরা জানে আমার নবীর আবা আমি ছাড়া আর কেউ নেই বাবা রে আল্লাহর নবীর জন্য খাওয়া তৈরি করেছেন ও মা আমার আব্বারা এবার খাবার তৈরি করেছেন খাবার বানিয়ে আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে গিয়েছে এ বাবা ওই যেন পাহাড়ের উপরে মা খাদিজাতুল কুবরা যেন এক পা দু পা করে চাপছে চাপতে পারে না মেয়ে মানুষ এত উঁচা পাহাড় গো উঁচা পাহাড় আল্লাহর নবী যেন এত পাহাড় ওই পাহাড়ে চাপতে কমপক্ষে বাবা 3 দিন লাগে কতদিন লাগে তিন দিন ওই পাহাড়ে চাপতে লাগে নবীর বিবি আমার মা খাদিজাতুল কুমরা মনে মনে করে আল্লাহ গো আমার স্বামী 3 দিন হয়ে গেল কিছু খাইনি আমি জানো যেমন করে হোক ছাড়বো না ও বাবা রে এটাই তো ছিল মা খাদিজার গুণ আমার নবী যখন ভীষণ কষ্টের সময় আমার নবী যখন তাকলিফের সময় আমার নবী যখন যন্ত্রণার সময় নবী ইসলাম প্রচার করেছিলেন সেই সময় মা খাদিজা সাথ দিয়েছিলেন বাবা আমার নবীর এক এক পায়ে পায়ে কদমে সাথ দিয়েছিলেন আল্লাহর নবী এবার যেন পাহাড়ের উপরে ইবাদত করে এ আল্লাহর নবীকে যেন মা খাদিজাতুল কুমরা খাবার দিতে চলে যাই আল্লাহর নবীকে যেন দেখতেন নবী আমার খাদিজাকে দেখে বললেন বিবি আমার ও অর্ধাঙ্গিনী বিবি খাদিজা গো এত দূর থেকে তুমি এত কষ্ট করে যেবেছো ও খাদিজা এই পাড়ে ছেলেরা চাপতে পারে না তুমি একটা মেয়ে হয়ে আমার মহব্বতে যেবেছো এ খাদিজা তোমাকে একটা আমি চাদর দিচ্ছি যাও 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 রে বিবি যাও যাও এই চাদরখানা তোমাকে দিয়ে দিলাম এই চাদরখানা তুমি নিজের পরনে পরনে পরে নিও এই চাদরখানা তোমাকে দেখলাম চাদরকে যখন তুমি বলবে আমার স্বামী কোথায় চাদর তোমাকে আমাকে দেখিয়ে দেবে ও খাদিজা এই চাদর তোমাকে দিলাম
এই চাদর তুমি নাও এটা আমি নবী তোমাকে একটা চাদর দিলাম লাইফের মধ্যে আমার বিবি তুমি তোমার তুমি আমার স্ত্রী তোমাকে এই চাদরটা দিলাম খাদিজা যাও এই চাদর তুমি পরে নিও আর এই চাদরকে তুমি যখন যেটা বলবা সেটা শুনবে জোরে বলুন সুবহানাল্লাহ 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 মায়েরা আমার চাদরখানা মা খাদিজাতুল কুবরা পড়েছিলেন সেই চাদরেই আল্লাহু আকবার সেই চাদরের উপরে এই চাদরকে এই চাদর তো সেটা নাই বাবা এই চাদরে আপনাদের কাছে আমি একটা কথা আপনারাকে বলবো আমি মাদ্রাসা আমিও চালাই এই যে তালেবে ইলম গুলো দেখছেন না এই তালেবে ইলম কে আপনারা ছোট মনে করিয়েন না বাবা একটা কথা শুনেন আপনারা তালেবে ইলম যখন রাস্তাতে হাঁটে না তো যেটা আজ জিবরাইল আমিন যেই পর দিয়ে উড়ে ওই পর আল্লাহ বলছে এই জিবরাইল এই পরখানা তুই রাস্তাতে বিছিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি জিবরাইল বলে আল্লাহ এই পর যেই পরে আমি উড়ি এই পরটাকে বিছিয়ে দিব বলে হ্যাঁ বিছিয়ে দাও বলে কেন বলে তোমার পরের উপর দিয়ে তালেবে ইলম হাঁটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপ এখানে আপনি আন্দাজা করুন যে কত দাম তালেবে ইলম বুঝতে পারছেন কথাগুলো কত দাম এই বাবা আমার মায়েরা বাবা ভাইরা তালেবে ইলম কে হেনত করিয়েন না বাবা বাজার শহরে দেখা হবে ডাকেন ডেকে নিয়ে এই বাবা এই শোনো বাবা পকেট থেকে 10টা টাকা বের করে দিয়ে দেন তো ছেলে যদি দোয়া করে দেয় আল্লাহ লোকটা আমাকে 10টা টাকা দিল খেতে আমার পেটের আহারের জন্য আল্লাহ তুমি লোকটার কে ভালো রাখিও কারেন্টের মতো দোয়া কবুল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেকেন্ড দূর হবে না তালেবে ইলমের দোয়া কারেন্টের মতো কবুল হয় আপনাকে দেখে মনে হচ্ছে যে ছোট ছেলে টুপি পরা ছেলে এরা কি জানে কিন্তু তালেবে ইলমের দোয়া ওরা জানে না আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয় যদি তালেবে ইলম বলে দেয় যে আল্লাহ লোকটা কবুল আমার মাদ্রাসার সাথে ছুটি হয়েছে এই যে আপনাদের যেমন রোজা মাসে মাদ্রাসা ছুটি হয় না বাবা হয়তো আমার মাদ্রাসা ছুটি হয়েছে হযরত একটু তাওয়াজ্জু দিবেন তো আমার মাদ্রাসা ছুটি হয়েছে তো ছুটি দিয়ে দিয়েছে এই শুনেন ও খালা আপনাদের এখানে আপনার খলিলপুর কোথায় আছে গো নলহাটি করিমপুর না খলিলপুর জি খলিলপুর আছে নলহাটি খলিলপুর বাবা জি আছে তো বাবা আমার মাদ্রাসা ছেলেরা পড়ছে বাস গল্প বন্ধ করেন শুনেন কাহিনীটা তো পড়ছে পড়তে 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 এবার কিন্তু রমজান মাসের শেষ ছুটি দিয়ে দিয়েছি তো সব একটা কথা জানেন তো যখন যেদিন মাদ্রাসা ছুটি হয় আর মাদ্রাসা বাদ দেন আপনি বোম্বাই দিল্লিতে থাকবেন না আর টিকিট যেদিন আপনার থাকবে বাড়ি যাওয়ার বলেন তো আর রাস্তাতে মন টিকবে কখন বাড়ি যাব গো ছেলে মেয়ের মুখ দেখব হবে কিনা বলে তালেবে ইলম ওইরকম যদি ছুটি হয়ে যাওয়ার কথা শুনে না যে হ্যাঁ ছুটি হবে এই বাবা কেন হবে না মা বাবার দেশ জন্ম স্থান তো আমার নবী ভুলতে পারেনি মক্কা ছেড়ে মদিনা যাচ্ছে আমার নবী তাও বাক্কার সিদ্দিক বলছে হুজুর বারবার মক্কার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন এখানকার লোক তো আপনাকে ভালোবাসল না হুজুর আপনাকে আমি এই মক্কার দিকে ঘুরে ঘুরে তাকাতে দেব না হুজুর এই আবু জেহেল মক্কার আপনার ঘাড়ে বড়ি দিল আবু জেহেল আপনাকে পাথর মারলো আবু জেহেল আপনাকে কত কি কুড়া কড়কড় ফেললো হুজুর এই মক্কার দিকে তাকাতে দেব না চলুন মদিনা তো নবী আমার বলছেন এই আবু বক্কর আমার মক্কাতে মা আছে বাপ আছে দাদা আছে দাদি আছে আমার পিতা আছে আমার জন্ম জায়গা মক্কাতে আমার জন্ম স্থান মক্কাতে তুমি যখন বলছো যাও যত লোক আমাকে কুড়া কুটি মেরেছে কেটেছে আর কিছু করে সবকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এখানে জন্মস্থান আল্লাহ আমাকে লিখেছে মদিনা যেতে হবে বলি যাচ্ছি কিন্তু জন্মস্থান আবু বকর রে কোনোদিন ভুলতে তো ছেলেরা বাবা মা বাবার বাড়িতে যাওয়ার জন্য একবার ছুটি হতে গেলে সব চলে গেছে বাবা সবাই চলে গেছে আহা আমার মাদ্রাসা সিঁড়িতে বাবা ও মায়েরা শুনবেন মা আমার মাদ্রাসা সিঁড়িতে দুটো বাচ্চা কাঁদছে আমি তালা মারতে গেলাম মাদ্রাসার সারপ্রাস্ত আমি মাদ্রাসার সেক্রেটারি হই তো আমি তালা মারতে গেলাম দেখি তো তালা মারতে যাই এবার তালা মারতে যাচ্ছি তো দেখছি যে মাদ্রাসার সেহানে সিঁড়িতে বসে বসে দুটো ছেলে খুব কাঁদছে ছেলে দুটাকে বুকে ধরলাম বাবা
কাঁদছো কেন বাবা? এ মা ছেলে দুটা বলি বলে হুজুর আমরা কাঁদি গো, এই জন্য কাঁদছি হুজুর। ও বাবা রে, আগামী কাল ছুটি হয়েছে, তোমরা এখনো বাড়ি যাওনি। মা হুজুর গো, আমরা বাড়ি যেতে পারিনি। হ্যাঁ কেন যাওনি বলো, কিসের জন্য? বলতে পারে না কথা, হিপতে 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 কাঁদতে 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 দুই ছেলেকে বুকে লাগালাম। ছেলে দুটা বলছে হুজুর আমাদের বাড়ি যাওয়ার টাকা নেই। জোরে বলবেন না, যেমনি বলল কলেজ আউট ফেটে গেল। কেন? মা টাকা দেয়নি, বাবা টাকা দেয়নি? ছেলে দুটা বলছে হুজুর আমাদের জীবনে মাও নাই বাবাও না। হুজুর আমরা দোনো ভাই জামা, আমরা দোনো ভাই জামা, আমার নাম সাহাল, এর নাম সোহেল। আমার মা যখন জন্ম দিল, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিল আমাদেরকে রেখে। মা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা বেঁচে নাই, আব্বা থাকলো বোম্বাই গেল। আস্তে আস্তে কালিয়ান স্টেশন বলে একটি জায়গা হুজুর, কালিয়ান স্টেশনে আব্বা মারা গেল। হুজুর আমাদের জীবনে মা নেই, বাপ নেই, যে টাকা নেই, পয়সা নেই। বলে তাহলে পড়াই তোমাদেরকে। বলে হুজুর গো, আমাদেরকে আমার চাচা পড়াচ্ছে, চাচি বলছে পরের ছেলেকে পড়িয়ে কি লাভ। হুজুর টাকা দেয়নি, আমি বললাম বাবা ধার করতে পারোনি। বলে হুজুর ধার চেয়েছিলাম তো তালবে ইলিম গুলো বলল, তোকে ধার দিয়ে তো তুই দিতে পারবি না। হুজুর আগামী কাল ছুটি হয়েছে, আজ পর্যন্ত আমাদের চোখের জল মুছনি ওয়ালা নাই। সন্ধ্যা গেল, সকাল হয়েছে, চোখের জল ফেলে ফেলে কাঁদি, কাউকে বলতে পারি না টাকা দেন। কাউকে যদি বলি তো টাকা দেন, তো আবার বলবে যে তোদের টাকা ধার দিয়ে হবে না। হুজুর লজ্জা শরমে বলতে পারি না, আমার পকেটে 700টা টাকা ছিল, বের করে দিলাম। এ বাবা বের করে দিয়ে বললাম যাও বাবা বাড়ি চলে যাও, ছেলেদের চোখে মুখে চুমা দিয়ে পাঠিয়ে দিলাম। ওয়াদা করলাম বাবা, যতদিন তোরা পড়বি নুরুল হক কাদরি, তোদের একাই পড়াবে। আল্লাহ সুবহানাল্লাহ। ছেলে দুটাকে আমি এখন পড়াচ্ছি, মা নাই বাপ নাই, একাই বই খাতা কাপড় যত কিছু লাগে পড়াচ্ছি, 4 বছর থেকে পড়াচ্ছি, আর 3 বছর হতে গেলেই মলবি পাস হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, খারাপ কাজ করছি না, ভালো কাজ করছি, ভালো কাজ। মা খাদিজা চাদর মনে করে, এই চাদরটা আপনাদের কাছে পাঠালাম, এই চাদরটা দিয়েছে একজন কেছাউছা শরীফের পীর সাহেব হাশমি মিয়ার ভাই। সুবহানাল্লাহ, এই চাদরটা পাঠাচ্ছি, যেখানে পাঠিয়েছি বাবা এই চাদরে আপনি রাখেন, আর এই চাদর হাশরের ময়দানে সাক্ষী দিবে আপনাদের জন্য, এটা আমি অবশ্যই 100% বললাম। ইনশাআল্লাহ এই চাদরে আপনারা অবশ্যই 100, 200, 500 করে দেবেন। খালি চাদর পাঠালাম, ভোরে আপনারা পাঠান, এটা আমার কাছে, আপনাদের কাছে আবেদন। চাদরটা নিয়ে যাও তো দুজন, চাদর নিয়ে যাও। সুবহানাল্লাহ। আর একটা আর অনুরোধ করে যাব, 11 জন ভাই 1100 টাকা করে আমার